নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইলো দুপুরবেলা। তো ভাবছিলাম আজকে হইলো ভিডিও করবো না। তো যে সুন্দর যে বৃষ্টি হইলো, তো ভাবলাম তো আপনাদের কাছে একটু শেয়ার করি। আর হচ্ছে আজকে গেছিলাম মির্জাপুর, মির্জাপুর থেকে এই মাত্র আসলাম। তো আমাদের গেছিলাম হচ্ছে মির্জাপুর থানায়। তো থানায় যাওয়ার কারণ হইলো আমাদের যে মানে পূজা, যে সামনে যে পুজো, তার জন্য আর কি মিটিং ডাকছিল। তো আমরা অনেকেই গেছিলাম যে আর কি দেখা করে ওই জায়গায় 2-3 ঘন্টার মতো মিটিং হয়েছে। তো আমাদের যতটুক আর কি তারা ই করার জন্য তো চেষ্টা করবে, আর যা যা করার তো তারা করবে। যেমন আনসার, তো আনসার দিতে মনে হয় 6 জন করে, সঠিক ওইরকমভাবে বলে নাই। তো হয়তো বা 6 জন দিবে, তার মানে 4 জন দিবে, কিন্তু মন্দিরে সবচেয়ে বেশি থাকবে। মন্দির মানে যেগুলো ক্লাব ওই জায়গা বেশি থাকবে। তো যতটুক করা দরকার তারা করবে আইনে থেকে। তো আমরা ইচ্ছা করছি সব কিছু কইরা। তো এই যে আবার হোন্ডা নিয়ে গেছিলাম, তো মানে হোন্ডাটা নিতে কষ্ট, তো এই যে বৃষ্টি নামছে। তো ভাবলাম একটু বাড়ির নিচে যাই, বাড়ির নিচে যেয়ে ঘুরে আসি। কি কাকা, কি খবর? নমস্কার দিদি, কেমন আছেন আপনি? কি করতে আছেন? ঘর টরমুজ পানছেন, টান করছেন, রান্না বান্না হয়েছে? মা বিজা কে টান করবা? তো বৃষ্টি নামলে কিন্তু সবাই খুশি হয়। তো বৃষ্টিটা মনে করছিলাম আসবো মোটামুটি ভালোই, তো আসে নাই। আবার সকালে গেছিলাম ঘাস কাটবার, দিয়ে ঘাস কতরে রয়েছে, কতরে আমি কাটছিলাম, আমি যদি কাটছিলাম একটু ফুরিয়ে গেছে, ওই যে মাঠ দিয়ে আছে। তো ওই দিক দিয়ে বৃষ্টি হইতেছে, তো একটু নিচে যাই, চলেন একটু নিচে দিয়ে ঘুরে আসি। ওহ কী সুন্দর বৃষ্টি, আর সামনে ওই দেখেন বক, কতগুলো বক, গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। তো চলেন একটু বকের ওই পাশে যাব। আর এই যে পাট গাছে দেখতেছেন, এটি হচ্ছে পাট গাছের সেই একটু কাছ থেকে দেখে, এই পাট গাছের এগুলা সেই মানে এগুলার ভিতরে আর কি বেশি আছে। তো আবার মানে এগুলা হলো পাকাইতেছি, এগুলা তুলে দিলে আবার শুকিয়ে দিব, আবার আর বছর বলব। তো একটু আপনাদের বক দেখে নিয়ে আসি, কত সুন্দর সাদা সাদা উড়ে যাইতেছে, কেমন ওই দেখি। তো এখন তো বক কম, এই যে আমন ক্ষেতের জন্য, আমন ক্ষেতে যদি না থাকতো তাহলে এই দিক দিয়ে মাছ থাকতো আর হইলো বক থাকতো, বুঝাই। আরো আছে, এইদিকে আসতেও ভয় করে, কারণ হলো জিল খায়, তো আসতেও ভয় করে, কারণ তো কারেন্টের খাম্বা আবার। এই কত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এগুলা হচ্ছে ধুমসা ফুল। আর এই যে বাবু পূজার তলা, তলা আর কি শুকিয়ে গেছে, বৃষ্টি মধ্যে না শুকিলেও কিছু কারণ নেই। এই জায়গায় যে প্রতিমা জায়গা থাকা হয়েছে, কারণ ময়লা পড়ে নষ্ট হয়ে যাবো, তার জন্য এই মন্দিরটা অনেকে বলছেন মানে ই করার জন্য, রং করার জন্য। এটা রং করব না, এটার পিছনে যে টিনগুলো আছে এগুলো পাল্টে দেবো পুজোর পরে। তো পূজার আগে দিতে চাইছিলাম,
তো যে কোনো একটা ভেজালে দিতে পারি নাই, বলছিলাম আমি এটা ই করে দেবো, মানে চারপাশে আমি এটা টিন পাল্টে দেবো সব কিছু, তা বলছিলাম, কিন্তু আসলে ওই যে বর্ষার জন্য টিন আনা মানার ভেজাল, তার জন্য মানে রিস্ক, তার জন্য আনতে পারি নাই, যেহেতু ঠাকুর বানিয়ে ফেলছে, তারপরে বললাম তো ঠাকুর বানিয়েছে তাহলে নষ্ট হয়ে যাবো, এটা খুলবো টুলবো এইটি করবো নষ্ট হয়ে যাবো, তার জন্য বললাম কি এই পূজার পরে আর কি পাল্টে দেবো। আর এই জায়গা মানে পাক 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 দৌড়ানি দি, আছে প্রায় শুরু হয়ে গেছে, আর কিছুদিন আছে আর কি, তো তার এই এই যে নিয়ে আসে খালি এটা মধ্যে লেন দিয়ে দেবো, ওই যে তো ভাবলাম তো ল্যান গাট করে ফেলে আর বেশি দিন নাই, চার পাঁচ দিন আছে, তো আসলে কারেন্টের ল্যান করবো, হ্যাঁ এই শীত কাগজ থাকাবো, আজকে হলো কারেন্টের ল্যান করবো আর হলো শীত কাগজ থাকাবো, তো আগে কারেন্টের ল্যানটা করে নয়, কারেন্টের ল্যানটা করে দেয় তারপর আবার শীত কাগজ থাকবো, বাউল আছে, বাউল কিনে আনছি তিন চার দেয় দু চার দেয় বাউল কিনে আনছি, আর তার তোর আছে বাউল আছে আরও এমনিতেও শীত কাগজ হলো ওই আর তো আমরা আগে কারেন্টের কাজটা করে নই, কারেন্টের কাজটা করে তার তোর আছে কারেন্টের কাজটা করে যা জল আবার শীত কাগজ লাগাবো, তো তখন আবার আপনাদের দেখাবো। আর কি খবর গেলে আমি গো এই যে খাম্বিটা যে আছে এই খাম্বিটা ই করবি পুরাটা দিবি, এই খাম্বি ছাড়া ওটা ঘুরে ঘুরে আলতি দিবি ঘুরুমু
এরা তো পারফেক্ট কিন্তু এরে ওডি সরে আলামো ইংলা তো এবার কি কাল দইবো হইবো চলবো এ পুরস্কার আছে গো লাল পুরস্কার কাও নিয়া জামনে কাও আর যেটা আর কি পুরস্কারে তোমরা চাও দর্শকরা যেটা চায় এবার কেউ নেনকে এবার হইলো আলতি দিলে সবারই কিছু কিছু পুরস্কার আছে আমরা যতটুকু পারি আগে দেওয়ার চেষ্টা করব দিব না যা যা না দিব না তারা পুরস্কার পাইবো না আর যা যা আলতি দিব তখন পুরস্কার আছে এবার আমরাও দিব তুমি একা দেবে না তোমাকে মোটামুটি কাজ কাম কমপ্লিট হয়ে গেল তুই যে এক লেট এই যে এক লেট এই যে এক লেট এই যে নে তো সই দেই সই দিলে পরে আর কি বুঝবেন হাইড হইলো কাপড় দিয়ে দিব চারু মুখ দিয়ে লাইট কি চলবো না আরো নাকবো লাইট চলবো না হ্যাঁ ঠাকুরে তো ঠাকুর বাড়িতে যে টিয়া দিয়ে আছি 5,000 টিয়া দিয়ে আছি কইছি খালি যে পূজা কেমনে নামার নাকবো খালি নামিয়ে কি তোমাদের কাজ কাম করা হয়ে গেছে তো লেট লাগানি হয়ে গেছে লেট তো যতটুক আর কি ধোয়া রাখন যায় তো এর আগে তো মানে আজকে তো গেছিলাম মির্জাপুরে তো তারা বলছে তো মন টপ জানি অন্ধকার না থাকে তো চারিপাশে লেট সব কিছু আর কি দিতে বলছে তো চার্জার লাইটের ব্যবস্থাও করছে দুইটা আছে চার্জার লাইট মানে কারেন্ট গেলেও 2-3 ঘন্টা ব্যাক আপ দেবে আর হইতেছে তারা বলছে পল্লী বিদ্যুতের সাথে কথা বলবে এই 5-6 দিন জানি কারেন্ট না যায় তো তারপরে তো বিদ্যুৎ একটু যাবেই কিন্তু একদম সীমিত বিদ্যুৎ যে যাবে একদম সীমিত বলছে আর সব অফিসারের নাম্বার নিয়ে আসা হয়েছে মানে পুলিশ যে আছে তো সবার একটা নাম্বার আনসারের নাম্বার সব কিছুই নাম্বার আনা হয়েছে তো কোনো তারা বলছে যে কোনো সমস্যার কারণে যে কোনো সমস্যা হবে আমাদের একটা করে ফোন দিবেন জানাবেন তো আমাদের কাজ কাম করা শেষ অন খালি যে সামনে যে ই আছে এই যে ই মানে এই যে বাতি দেওয়া হয়েছে দেখছেন এই বাতিতে আর কি শীত কাগজ লাগানো হবে নবর এই যে আটা জাল দিব তার জন্য এই যে দেখছি মেয়েটা দিল মা তো যে এখন জাল দিয়ে হইব আটা তো জল দিয়ে নে তারপর আবার দেখা মনে আবার জল দিয়ে জালতে না উনি আমরা গেছিলাম পাইলাম না ওই চঙ্গ না ই আছে টেবিল আছে বা 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 তালি দা তালিয়া তালিয়া বা লেট লাগানি কি মনে হয়েছে রে নপুর দেওয়ার দরকার নেই
বাবাই জরে হসুর নমস্কার দে বেটা নমস্কার দে নমস্কার কথা কস না কে নমস্কার দে নমস্কার বৌমা কি দেখো তোরা কি মাথায় মলম দিস নে মাথা বিষ করে তাহলে আমার মাথা ওয়া ওয়া করে আমি মলম দিছি তেল দিছি এই খাম দিতে না গে এই লাশ ফুরিয়ে যাব আরে আরে কর না ওই যে কথা কও আমরা কাজ কাম করতে থাকি তো কাজ কাম করে আবার ফাইনাল লুক দেখাম বুঝছাত জ্বর কম নেই নমস্কার দে তো আমাকে যে মন্দির ডেকোরেশন করা প্রায় হয়ে গেছে কাগজ কম পড়ছে কালকা মারা এখন আজকে মধ্যে কাজ কাম করা শেষ আবার এই যে এই জায়গা কিছু তাও কম পড়ছে ওগুলা আবার একটু বেড়াই চিজ দিয়ে মিশিয়ে দিছি ওগুলো আবার ডেকে দিব দু একদিন পরে আবার কাগজ চাই না ওরা ডেকে দিব তো কাজ কাম করা হয়ে গেছে লাইট ম্যাট লাগানি আর এটা সামনে ডেকোরেশন করানি আর যে পিছনে ওইটা আর কি কাপড় দিয়ে তৈব তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন তো আজকে ভিডিও বড় করবো না আজকে এবং তাই সবাই সুস্থ থাকবে কম কর